হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল দেখো কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি, আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে কিন্তু কাজকর্ম করছি ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু 2000 সাবস্ক্রাইবার উপরে কমপ্লিট হয়ে গেছে, মানে 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার থেকে বেশিও হয়েছে। কিন্তু আমি কি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি এখনও? সেটাই কিন্তু তোমরা অনেকে মানে জানতে চাইছো যে 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। কিন্তু তোমাদেরকে আজকে সেটাই বলবো যে আমার 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, কিন্তু আমি কিন্তু চ্যানেলটা এখনও মনিটাইজ করতে পারিনি। কেন বলো তো মনিটাইজ করতে পারিনি? আমার এখনও ওয়াচ টাইমটা পূর্ণ হয়নি। তো ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য তোমরা কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে সবার সঙ্গে। এই জন্যই কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে করছি, যে না তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু আমার মানে ওয়াচ টাইমটা পূর্ণ হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে সাবস্ক্রাইব এত হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমের জন্য আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি। আর সবাই কিন্তু একটা আশা নিয়ে আসে ইউটিউবে, তাই না, যে ওয়াচ টাইম সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আমার চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারবো। সবাই কিন্তু এই আশাটা নিয়ে আসে ইউটিউবে, আর ভিডিও ভালো লাগে তাই ভিডিও করার জন্য আসে, তাই না, ওই জন্য। তো এইটাই তোমাদেরকে মানে বলছি যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিও তো দেখবে, আর তোমাদের পাশেও কিন্তু আমি আছি, আর আমার পাশেও কিন্তু তোমরা থাকো, এইটাই বলছি আর কি তোমাদেরকে আজকে। অনেকেই জান মানে বুঝতে পারছো না যে আমার চ্যানেলটা মনিটাইজ হলো কি হলো না, 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে দেখতেই পাচ্ছো, 1000 সাবস্ক্রাইব হলেই চ্যানেল মনিটাইজ করা যায়, কিন্তু আমার 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না, তাই না, এটাই তোমরা জানতে চাইছো। তো আমি কিন্তু এটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি যে হ্যাঁ আমার 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না, এটাই খারাপ লাগছে যে আমার ওয়াচ টাইমটা এখনও পূর্ণ হয়নি। তবে হ্যাঁ, আমার ওয়াচ টাইমটা কিছুটা পূর্ণ হয়েছে শর্টসে, কিন্তু শর্টসের ওয়াচ টাইমটা তো নেওয়া হয় না ব্লগে, মানে বড় লং ভিডিওতে, ওই জন্য আমার ওয়াচ টাইমটা কিন্তু পূর্ণ হয় না। আর যদি শর্টসের আমার ওয়াচ টাইমটা নেওয়া হতো তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যেত, তো ওই জন্যই কিন্তু মানে পূরণ হয়নি, যেহেতু বড় মানে লং ভিডিওর ওয়াচ টাইম ধরে, ওই জন্য আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়নি। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে কিন্তু তোমরাই একমাত্র পারবে যে আমার ওয়াচ টাইমটা পূরণ করতে, তোমরাই একমাত্র পারো, আর তোমরাই আমার ভালোবাসা, তোমরাই পরিবার, মানে আমার পরিবারে তোমরাই, ওই জন্য মানে তোমাদেরকেই বলছি যে তোমরা আমার ওয়াচ টাইমটা পূরণ করে দাও। আর দেখো তারপরে কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কাজকর্ম তো করতে হবে, তাই রান্না বসিয়ে দিয়েছি, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্টও করে নিয়েছি, আর তারপরে সন্ধ্যাবেলা উঠে ঠাকুরের দুধদুনা জ্বালিয়ে নিচ্ছি। আর ঠাকুরের দুধদুনা মানে বিকেলবেলা কিন্তু গা হাত পা ধুয়ে কাপড় জামা ছেড়ে তারপরে কিন্তু ঠাকুরের দুধদুনা জ্বালাই, তো আমি কিন্তু সেটাই করেছি। বিকালে সমস্ত কাজবাজ সেরে মানে বিকালে যা যা কাজ থাকে, কাপড় উঠানো, জল ভরা, বাসন ধোয়া, যা যা কাজ থাকে সমস্ত করে এসে কিন্তু আমি দুধদুনা জ্বালাচ্ছি। আর এইদিকে বাবু আর তো ঘুমাচ্ছিল, আর দেখতেই পাচ্ছ মশারিটা টাঙানো আছে, ওদেরকে ডাকিনি এখনও, যেহেতু প্রার্থনার টাইম হয়নি ওই জন্য কিন্তু আমি এখনও ডাকিনি, তো ওদেরকে ডাকবো আমি ওই দুধদুনাটা জ্বালিয়ে তারপরে ওদেরকে ডাকবো। আমি কিন্তু এদিকে দুধদুনাটা জ্বালিয়ে নিয়েছি, আর নিয়ে তারপরে দেখলাম যে এখনও প্রার্থনার টাইম হয়নি, তো ভাবলাম যে না এবার আমি কাপড় জামাগুলো ভাঁজ করে নিই, তো আমি কিন্তু কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর কাপড়ে তো অনেকগুলি পরে, আর দেখতেই পাচ্ছ মশারিটা খুলে দিয়েছি, আর বাবু কিন্তু এদিকে নড়াচড়া করছে, মানে এবার ওকে উঠতে হবে, সন্ধ্যা পা মানে প্রার্থনার টাইম হয়ে যাচ্ছে, ওকে উঠতে হবে, ও কিন্তু নড়াচড়া করছে, যেহেতু মশারিটা খুলে দিয়েছি, আর মশারিটা খুলে দেওয়ার পরে হাওয়া লাগে, আর মশারির ভিতরে তো হাওয়া লাগে না, ও কিন্তু বুঝতে পেরে যায় ঠিক। তারপরে দেখো এদিকে কাপড় জামাগুলো ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি, আর জায়গাটা জায়গায় গুছিয়ে গেছি না রাখলে না একদমই ভালো লাগে না, তাই না, দেখবে, ওই জন্য কিন্তু আমি জায়গাটা গুছিয়ে রাখছি সুন্দর করে। তারপরে দেখো গুছিয়ে গেছি, এদিকে কিন্তু আমি দুধদুনা মানে প্রার্থনার টাইম হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি প্রার্থনায় বসে গেছিলাম, আর ওদেরকে ডেকে নিয়ে দুজনে মানে তিনজনই প্রার্থনায় বসে গেছি, আর প্রার্থনা টার্থনা করে তারপরে কিন্তু এদিকে বাবুকে বই নিয়ে বসাবো, আর সন্ধ্যাবেলা তো টিফিন করতে হবে, তো ভাবলাম যে কী আর টিফিন করবে, তো বাবুকে দুধ বিস্কুট দিলাম, তনুকেও দুধ বিস্কুট দিলাম,
আর আমি কিন্তু একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে বাবুর যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো দেখলাম যে কী হোমওয়ার্ক দিয়েছে দেখি স্কুল থেকে। তো দেখলাম যে বেশ মানে দুটো তিনটে খাতায় হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলো তো করাতে হবে তাই না হোমওয়ার্কগুলো। আর হোমওয়ার্কগুলোর সঙ্গে সঙ্গে না করালেন না তখন আর মনে থাকে না, যদি আগে বাড়িরগুলো করাই না তো আর হোমওয়ার্কগুলো মনে থাকে না। তো ভাবলাম যে না আগে হোমওয়ার্কগুলো দেখি কী দিয়েছে। আর তনু একটু তখন দোকানে গেছিলো, ওকে দোকানে পাঠিয়েছি, রাতে তো রান্না করতে হবে তো কী রান্না করবো সেই জন্য আমি ওকে দোকানে পাঠিয়েছি। তো আমি কিন্তু দেখছি, আর বাবু কিন্তু প্রচণ্ড ভুল করেছে জানো তো স্কুলে, প্রচুর ভুল করে, ও এখনও পুরোপুরি লিখতে পারে না জানো তো, প্রচণ্ড ভুল করে। আর আমার দেখেই তো মাথাটা গরম হয়ে গেছে যে এত ভুল করেছে প্রত্যেকটা খাতায়, কী আর করবো তা ভুল করেছে। তো আমি কিন্তু আবার এগুলো করাবো, ঠিকঠাক করে করিয়ে তারপরে বাড়িতে আবার শেখাবো। তো এটাই কিন্তু ভাবলাম যে না ওকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করাতে হবে, ও তো এখনও পারে না, আর কী আর পারবে বলো, এখনও মাথায় ঢুকাতে পারে না কেন যে কে জানে। তারপরে দেখো এদিকে যে হাতের লেখা বইটা আছে সেটাতেও লেখা দিয়েছে, তো আমি ভাবলাম যে দেখি ওইটাতে কী লেখা দিয়েছে সেটাও করাতে হবে। তো এটাতে দেখি বেশ তিন পাতা লেখা দিয়েছে, তো সেগুলো কিন্তু করাতে হবে। তো আমি সেগুলো নিয়ে কিন্তু বসে গেছি করানোর জন্য। তো তারপরে হোমওয়ার্ক টুমওয়ার্ক করিয়ে তারপরে কিন্তু আমি একটু বেরিয়ে গেছি ও দিদন্দর করে যাবো। তো আজকে কিন্তু আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের পাশে কিন্তু আমি অবশ্যই আছি, তোমরাও আমার পাশে থেকো।